আপনাদের ক্ষমতার দৌড় আমরা দেখে ফেলেছি। বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতার দৌড়ে আর তারা বোকা বনবে না। এখন তো দেখাবেন মেশিনটা কত ভালো চলে। তারপর যখন ইলেকশনের সময় হবে তখন মেশিন যারা নিয়ন্ত্রণ করেন তারা ঠিক মতো আপনি দিবেন এক মার্কায় ভোট আর সব জায়গায় নৌকা মার্কায় ভোট। এই ব্যবস্থা আপনারা করছেন, বাংলাদেশের মানুষকে আর ভুল বোঝাতে পারবেন না। ইভিএম যে ভালো এটা প্রমাণ করার জন্য ডক্টর জাফর ইকবালকে নিয়ে আসলেন, আর মানুষ পেলেন না। ডক্টর জাফর ইকবাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের সাথে প্রতারণা করে এসছেন, আপনার কোনো রেহাই নাই। আপনি এখন এখন আসেন ইভিএম মানুষকে বোঝাতে, যেখানে সমস্ত বিরোধী দল ইভিএম এ নির্বাচন চাচ্ছে না সেখানে সরকার এখন ইভিএম খাওয়াবে। আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন ও এইবার আর রাতের বেলায় হবে না, এত কনফিডেন্ট কেন? কারণ এইবার দিনের বেলায় ডাকাতি হবে ইভিএম এর পেছনে। ইভিএম যারা নিয়ন্ত্রণ করে তারা ইভিএম এর কারসাজি দেখাবে। প্রধান নির্বাচন কমিশনার, আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন, বলছেন আপনি নাকি নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করবেন। আরে হাইকোর্টের নির্দেশ আছে, 3 বছর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছে গণসংহতি আন্দোলনের নিবন্ধন 30 দিনের মধ্যে দেওয়ার জন্যে। গত কমিশন 2.5 বছর ধরে দেয় নাই। আমরা আদালত অবমাননা মামলা করছি আপনার বিরুদ্ধে। পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ইতিমধ্যে রুল জারি হয়েছে, তার জবাবটা পর্যন্ত দেন না। কেন হাইকোর্টের জবাব দেন না? কিসের ক্ষমতা বলে? ও তাদের ক্ষমতা বলে যারা এখন হাইকোর্টকেও নিয়ন্ত্রণ করে। সেই সরকার, ভোটারবিহীন সরকার, আপনাদেরকে বলে গণসংহতির নিবন্ধন দেওয়ার দরকার নাই। আপনাদের তো এতটুকু ক্ষমতা নাই, হাইকোর্টের অর্ডার আছে। আরে গণসংহতির নিবন্ধন দিয়ে তো প্রমাণ করতে পারতেন যে আপনাদের কিছু সদিচ্ছা আছে। বন্ধুরা আমার, কেন নির্বাচন কমিশনের ক্ষমতা নাই? কারণ এই নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের আদালত, আমাদের সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, এটা সব একজন ব্যক্তির পুরো অধীনস্থ করা হয়েছে। কে করেছে? যে সংবিধানকে মুক্তিযুদ্ধের সংবিধান বলা হচ্ছে 72 সালে, ওই 72 সালে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত করা হয়েছে, যার ফলে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায় না। সবাই যিনি প্রধানমন্ত্রী হন তার হুকুমে নড়ে। আর এই ক্ষমতা কাঠামো ব্যবহার করে অতীতে স্বৈরাচারী শাসন হয়েছে, আর বর্তমান সরকার একে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদে উন্নীত করেছেন। এই ক্ষেত্রে ওনারা অনেক কৃতিত্ব অর্জন করেছেন পৃথিবীতে, ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে ওনাদের নাম লেখা থাকবে যে দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন কায়েমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মহাকৃতিত্ব অর্জন করেছে। কিন্তু বাংলাদেশের মানুষের এখন জীবন মরণ সমস্যা, মানুষ খেতে পায় না। অন্যদিকে আপনাদের এই কর্তৃত্ববাদী শাসনের কারণে বর্তমান যে ভূ রাজনীতি আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। কাজেই দেশ বাঁচানোর জন্য এবং যেইভাবে আপনারা আপনাদের শাসন টিকিয়ে রাখার জন্য মানুষকে বিভক্ত করছেন, এই বিভক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আপনাদেরকে ক্ষমতা থেকে জনগণ নামাবে, এটাই এইবারের বদ্ধপরিকর বাদা মানুষের। এই লড়াই কেন করবে? কারণ এই যে রাষ্ট্রটা আছে, ভবিষ্যতের রাষ্ট্র আর এইভাবে চলবে না। ভবিষ্যতের রাষ্ট্র হবে নতুন গণতান্ত্রিক সংবিধানের রাষ্ট্র। ভবিষ্যতের রাষ্ট্র হবে সংবিধান সংস্কার করে জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠার রাষ্ট্র। সেই লড়াই গড়ে উঠবে, মানুষ স্বপ্ন দেখছে। সমস্ত বিরোধী দল বিএনপি সহ আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই, জনগণের সামনে আগামী রাষ্ট্র কিভাবে চলবে পরিষ্কার করে বলতে হবে। পরিষ্কার করে বলতে হবে এই এই সংবিধান সংস্কারের কারণেই একটা জবাবদিহিতাপূর্ণ শাসন প্রতিষ্ঠা হবে। পরিষ্কার করে বলতে হবে আমাদের দেশের আদালত সমস্ত দিক থেকে এই নির্বাহী ক্ষমতার বাইরে যাবে। নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনস্থ থাকবে, তার নিয়োগ, তার বদলি, তার পদোন্নতি, সমস্ত নিয়ম কানুনের দিক থেকে আদালতকে নিম্ন সরকারের থেকে আলাদা করতে হবে।
আমরা এই রকম অনেক স্পষ্ট ঘোষণা চাই। বাংলাদেশের এই যে বিদ্যমান সংকট যে তৈরি হয়েছে, এই যে একটি ভোটাধিকারহীন একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী যে শাসন আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমানে হাজির আছে, জননেতা আব্দুস সালাম বাংলাদেশের এই সংকটটিকে দীর্ঘদিন আগেই চিহ্নিত করেছিলেন এবং সেটি চিহ্নিত করে কিভাবে বাংলাদেশে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা যায়, বাংলাদেশকে ন্যূনতমভাবে একটি জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, তার জন্য বাংলাদেশের যে স্বাধীন জনগণের যে সংবিধান, জনগণের যে গণতান্ত্রিক সংবিধান, সেই সংবিধানের অন্যতম রূপরেখা প্রণয়নকারী জননেতা আব্দুস সালাম। আজকে যখন আমরা সমাবেশ করছি, বাংলাদেশ একটি কঠিন একটি ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি এই শাসন ব্যবস্থায় বাংলাদেশে চুরি দুর্নীতি লুটপাটের একটি মহোৎসবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী এমন বিপদে আছেন, তিনি বর্তমানে দেখবেন যে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করছেন। আসলে উনি ভয় পেয়েছেন, উনি ভীষণ ভয়ে আছেন, কারণ এই তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনামলে এই বাংলাদেশে জনগণের যে জীবন জীবিকা, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার, সংগঠন করার অধিকার, রাজনৈতিক অধিকার, সমস্ত অধিকারগুলি এই বর্তমান সরকার গলার টুটি চেপে ধরে হত্যা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের পরিস্থিতির অবস্থা কি আমরা জানি, আজকে বাংলাদেশের শ্রমিকের মজুরি কোথায় আছে আমরা জানি, এই সরকার, এই যে লুটেরা সিন্ডিকেট, প্রশাসন এবং কতিপয় আমলাতান্ত্রিক পুলিশ দিয়ে তারা বাংলাদেশকে জবরদস্তিমূলকভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। তিনি ইতিহাস ভুলে গেছেন, এই বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হয়েছে সমস্ত স্বৈর শাসনের বিরুদ্ধে, সমস্ত অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। এই বাংলাদেশ রচিত হয়েছে লাখো মানুষের এই জনপদের লড়াই তার আত্মদানের মধ্য দিয়ে। এই বাংলাদেশ কারো দান খয়রাতের মধ্য দিয়ে স্বাধীন হয় নাই। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার যে লক্ষ্য, সেই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে জননেতা আব্দুস সালাম আমাদের দিশারি হয়ে আছেন। বর্তমান বাংলাদেশে যারা ইনিয়ে বিনিয়ে দ্বিদলীয় বৃত্ত কিংবা অন্যান্য আদর্শের নামে যারা এই ফ্যাসিবাদকে পক্ষান্তরে টিকিয়ে রাখতে চাইছেন, তাদেরকেও বলছি আপনারাও একই সাথে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন, জনগণ সে অপেক্ষায় আছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের এই বর্তমান সময়ের একমাত্রই সমাধান জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান। আমরা জানি যে লড়াই গড়ে উঠছে, এই লড়াই শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করবে না, এই লড়াই বাংলাদেশে যে লাখো মানুষের স্বপ্ন এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, জনগণের অধিকার সম্পন্ন রাষ্ট্রে পরিণত করা, আমরা সেই লক্ষ্যে লড়াই করছি। গতকালকে আমাদের লাকসাম উপজেলার আহ্বায়ক শ্রমিক জননেতা আবু রায়হান, জহির রায়হানকে পুলিশ সেখানে নির্মম গুন্ডালিক সেখানে পিটিয়েছে এবং পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, এখনো তাকে মুক্তি দেওয়া হয় নাই। আমরা বলছি আপনাদের এই হামলা, আপনাদের এই মামলা পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আবু জহির রায়হানকে আমরা প্রয়োজনে জনগণ জেলের তালা ভেঙে আনবো। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ একটি এখন নতুন গণতান্ত্রিক রাজনীতির পথে, একটি বৃহত্তর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, যে ঐক্য বাংলাদেশে এই নতুন জনগণের রাষ্ট্র সরকার এবং জনগণের সংবিধান প্রতিষ্ঠা করবে, সে লড়াই চলছে। জননেতা আব্দুস সালাম আমাদের সেই লড়াইয়ে প্রধান দিশারি হয়ে আছেন, আপনারা সমাবেশে যুক্ত হন। আমি সকলকে আবারও বৃহত্তর ঐক্য করার জন্য শ্রমিক, ছাত্র, কৃষক, সমস্ত পেশাজীবী মানুষকে বাংলাদেশের এই নতুন ঐক্যের পক্ষে জোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনগণের জয় অনিবার্য।